Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Ishta Jahan Blogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সর্বপ্রথমে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। নতুন একটা দিনে, নতুন একটা সময়ে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। ময়দা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে যে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিছু জিনিস আজকে ফ্রোজেন করব, তো আপনারা দেখতে থাকুন। চিকেন ভেজিটেবল রোল তৈরি করব, এর জন্য আমি চিকেন নিয়েছি। আর চিকেন আমি আদার পেস্ট 1 চামচ আর রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ঝাল অর্থাৎ গুঁড়ো মরিচ। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। চিকেন ভেজিটেবল পুর দিয়ে আমি 2টা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো এই যে ভালো করে এদিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যে পানি থাকে এই পানি দিয়েই কষানো হয়ে যায়। আর এখন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গাজর। তো আজকে আমি গাজর দিয়ে আর চিকেন দিয়ে এই পুরটা তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু মোটা করে কেটে নিচ্ছি, আমার কাছে ভালো লাগে পেঁয়াজটা দাঁতে বাঁধলে। তো আবারও পেঁয়াজ গাজর আর চিকেন একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেশি সময় ভাজবো না, হালকা ভাজবো, কারণ যখন আবার ফ্রাই করব তখন পেঁয়াজ এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানির সাথে গুলিয়ে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু আঠালো ভাব চলে আসবে। তৈরি করা হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল পুর। এখন আমি সুন্দরভাবে একটু বেলে নেব, গোল শেপ করে একটু বেলে নিতে হবে। তো আমি সেরকম একটা বেলতে পারি না, তারপরও চেষ্টা করছি বেলার জন্য, কিছু ফ্রোজেন করে রাখার জন্য, কারণ আমার বিদেশি যা আমার বাসায় আসবে, তো আগের থেকে কিছু কাজ গুছিয়ে রাখি। তো এই যে আমি চিকেন পুরটা দিয়ে দিলাম, আর এই মুহূর্তে ক্যামেরা ধরে আছে আমার ইশামণি, তো বারবার নড়াচড়া করতেছিল, সুন্দরভাবে আসলে আমি করতে পারতেছিলাম না। তারপরও যতটুকু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমি কখনোই করিনি। তো আমার বিদেশি যাওয়ার জন্য আমি কিছু জিনিস ফ্রোজেন করে রাখতেছি। তো এই যে আমি চিকেন রোল করতেছি, তো দেখতে থাকুন। পাশ দিয়ে আমি ময়দার যে আঠা তৈরি করেছি সেই আঠাটা লাগিয়ে দিচ্ছি। তো দুদিকেই আমার খেয়াল রাখতে হচ্ছে যে একদিকে আমার ইশামণি ভিডিও করতেছে আর ভিডিও ঠিক আছে কিনা, অন্যদিকে আবার আমার চিকেন রোলটা ঠিক আছে কিনা। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি। এখন তৈরি করব পুলি পিঠা। তো পুলি পিঠা তৈরি করার জন্য আমি পুরটা দিয়ে দিলাম, তো এক হাত দিয়ে করতেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যে মিশিয়ে নিচ্ছি পিঠার চার সাইড দিয়ে, পরবর্তীতে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল রোল আর পুলি পিঠা। তো আপনাদের একটু দেখাই কেমনভাবে আমি তৈরি করেছি। মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগছে যে আমি প্রথম করলাম। এখন আমি ফ্রোজেন করে রাখবো। তো এই যে সবগুলো আমি বক্সে ভরে নিচ্ছি। শামি কাবাব তৈরি করার জন্য কিচেনে চলে আসছি। এই যে আমি প্রায় 1/2 কেজির মতো শামি কাবাবের জন্য গরুর মাংস নিয়েছি, চর্বি ছাড়া গরুর মাংস, হাড় ছাড়া চর্বি ছাড়া গরুর মাংস নিতে হবে শামি কাবাবের জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি
এখন দিয়ে দিব শামি কাবাবের জন্য বুটের ডালগুলো। তো যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দারচিনি ফ্লেভারের জন্য। দুটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখন দিয়ে দিব রসুনের পেস্ট। এ পর্যায়ে এসে দিয়ে দিব আমি চারটা এলাচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু হলুদ দিলে শামি কাবাবের কালারটা সুন্দর আসে। তো এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো ঝালটা সাধারণত আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, আমি এক চামচ দিয়ে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি। শামি কাবাবে আমি দিয়ে দিব শাহি জিরে। তো যে শাহি জিরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে, এখন আমি চুলোর জালটা ধরিয়ে দিব। এখন এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মাংস আর ডাল কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য ডাল এবং মাংস রান্না করা হয়ে গেল, ডাল আর মাংস। তো আমি এখন হাত দিয়ে দেখে নিচ্ছি যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডাল এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নেওয়ার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম দেখানোর জন্য। আমি এভাবে করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটা ডিম ভেঙে দিলাম। এ পর্যায়ে এসে ফ্রোজেন করা ধনে পাতা দিয়ে দিলাম, কারণ আমার কাছে এমনি যে ধনে পাতাটা ওইটা ছিল না। তো ভালো করে মাখিয়ে নিতে হবে সব উপকরণ একসাথে। তো আমি সুন্দরভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন দেখুন আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর আমি একটা গোল শেপ করে নিচ্ছি শামি কাবাব তৈরি করার জন্য। আর লক্ষ্য রাখবেন শামি কাবাব তৈরি করার সময় কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, সুন্দর করে এভাবে মুথে মুথে দিবেন। তো এই যে দেখুন আমি কিভাবে মুথে মুথে দিচ্ছি। আমার খুব পছন্দ শামি কাবাব, তো আমার বিদেশি যা আসতেছে তার জন্য আমি শামি কাবাব তৈরি করতেছি, ফ্রোজেন করে রাখব। তো একে একে আমার সবগুলো শামি কাবাব তৈরি করা হয়ে গেল, এখন আমি ফ্রোজেন করে রাখব, তাই বক্সে ভরে রাখতেছি। অবশ্যই চোখ রাখবেন আমার ভিডিওতে, সামনে আমার বিদেশি যা আসবে তাকে নিয়ে আমি সুন্দর একটি ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে। তো আজকে আমার ফ্রোজেন করা সবগুলো আইটেম আপনাদের কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি নদী আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।